জনগণের সঙ্গে জ্যোতি বসু পর্ব ১৫। এখানে আমি অবিভক্ত বাংলাদেশের কৃষক আন্দোলনের একটা গৌরবোজ্জ্বল অধ্যায় তুলে ধরছি, সেটি হচ্ছে ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কথা। তেভাগার অর্থ হল বর্গাদার ও আধিয়ারদের উৎপন্ন ফসলের দুই তৃতীয়াংশের উপর অধিকার প্রতিষ্ঠা হচ্ছে কৃষকদের দাবি। আইন প্রণয়নের মাধ্যমে সরকারকে তেভাগার স্বীকৃতি দিতে হবে। ১৯৪০ সালে নিযুক্ত ভূমি রাজস্ব কমিশনের হিসাব অনুযায়ী সে সময় কৃষকদের শতকরা ৪১ জন ছিলেন বর্গাদার আধিয়ার। ১৯৪০ সালের ভূমি রাজস্ব কমিশন এই দাবির ন্যায্যতা স্বীকার করেছিল। কমিশনের সুপারিশ তৎকালীন মন্ত্রিসভাও গ্রহণ করে বর্গাদারদের উৎপন্ন ফসলের দুই তৃতীয়াংশের দাবিকে বিধিবদ্ধ রূপদানের জন্য একটি খসড়া বিলও রচনা ও প্রচার করেছিল, কিন্তু চিরতরের জন্য ধামাচাপা দেওয়া হয় বিলটিকে। আমি মুখ্যমন্ত্রী সুরাবর্দিকে পরে জিজ্ঞেস করেছিলাম, বিলটি ধামাচাপা দেওয়া হলো কেন? উত্তরে সুরাবর্দি সাহেব আমাকে বলেছিলেন, আমি জানতাম না যে আমার দলে এত জোদ্দার রয়েছে। অর্থাৎ জোদ্দার জমিদারদের চাপের কাছে নতি স্বীকার করেই এই বিল ধামাচাপা দেওয়া হয়েছিল। বাংলাদেশের কৃষকরা দাবি পূরণের আশায় বছরের পর বছর অপেক্ষা করেছেন। যখন দেখা গেল দাবি পূরণের জন্য আইন রচনার কোনো ইচ্ছে মন্ত্রিসভার নেই, তখন কৃষক সভার নেতৃত্বে কৃষকরা তাদের তেভাগার দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যক্ষ আন্দোলনের রাস্তা গ্রহণে বাধ্য হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কৃষকরা প্রত্যক্ষ সংগ্রামের রাস্তায় নামেন। তেভাগার জন্য খণ্ড ও বিচ্ছিন্ন সংগ্রাম ও আন্দোলন বহু জেলায় অনেক দিন ধরে চলেছিল। ১৯৫৭ সালের প্রথম থেকে সেই সংগ্রাম সারা রাজ্যে, বিশেষত উত্তরবঙ্গে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। ময়মনসিং, জলপাইগুড়ি, যশোর, খুলনা, রংপুর, দিনাজপুর এবং ২৪ পরগনা জেলা ইত্যাদিতে কৃষকদের মধ্যে এক গণজাগরণ দেখা দিল। তাদের মুখে একটি মাত্র কথা, তেভাগা চাই, জান দেব তবু ধান দেব না। প্রদেশের আইন শৃঙ্খলা বিপন্ন, এই ধোঁয়া তুলে সরকারের পুলিশ কৃষকদের উপর নির্মম বর্বর দমন পীড়ন চালায়। শান্তিপূর্ণ কৃষক জমায়েতের উপর পুলিশের লাঠি ও গুলি চালনা তখনকার দৈনন্দিন ঘটনায় পরিণত। ১৯৪৭ সালের গোড়ার দিকে পার্টির নির্দেশে ময়মনসিং, খুলনা ও জলপাইগুড়ি জেলায় আমি ব্যাপকভাবে ঘুরেছি। রূপনারায়ণ রায়ের কাছ থেকে দিনাজপুরের রিপোর্টও সংগ্রহ করেছি। প্রত্যক্ষদর্শী হিসাবে আমার রিপোর্ট এবং দিনাজপুরের উপর রূপনারায়ণ রায়ের রিপোর্ট থেকে দেখা গেছে, আন্দোলনকারী কৃষকরা কোথাও হিংসাত্মক কার্যকলাপের আশ্রয় নেননি। তারা শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে তেভাগার আন্দোলন চালিয়ে গেছেন। অথচ হিংসাত্মক কার্যকলাপের জিগির তুলে পুলিশ, ব্রিটিশ নিয়ন্ত্রিত প্রশাসন ও সুরাবর্দি মন্ত্রিসভা আন্দোলনরত হিন্দু মুসলিম কৃষকদের ওপর গুলি চালিয়েছে। বিভিন্ন জেলায় কৃষক জমায়েতের উপর গুলি চালিয়ে পুলিশ অন্তত ৭০ জন কৃষককে হত্যা করেছে। হিন্দু মুসলিম কৃষকদের বাড়ি ঘর দৌড় জ্বালিয়ে দিয়েছে। এমনকি নির্যাতন থেকে কৃষক মহিলাদেরও রেহাই দেওয়া হয়নি। কিন্তু ব্রিটিশ নিয়ন্ত্রিত পুলিশ ও সরকারি প্রশাসনের নিপীড়ন তেভাগা দাবিতে আন্দোলনের অগ্রগতি বন্ধ করতে পারেনি। নিপীড়ন যত ব্যাপক ও ভয়ঙ্কর হয়েছে, আন্দোলন ততই এগিয়ে গেছে। পার্টির নির্দেশে ১৯৪৭ সালের ১লা মার্চ থেকে ৩১শে মার্চের মধ্যে বাংলাদেশের আইনসভায় কৃষকদের তেভাগা দাবি এবং সেই দাবিতে আন্দোলনের কাহিনী আমি ৪ বার তুলে ধরি। সে সময় তেভাগা আন্দোলন সম্বন্ধে বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা এবং আমাদের পার্টি একাধিক পুস্তিকা প্রকাশ করেছিল। তাছাড়া যেসব জেলায় আন্দোলন চলছিল সেসব জেলার পার্টি কমিটিগুলি আমাদের বিস্তারিত রিপোর্ট দিয়ে সাহায্য করেছিল। আমি নিজেও পার্টির নির্দেশে কয়েকটি জেলায় আন্দোলনের অবস্থা দেখে এসেছিলাম। এসব কিছুই আইনসভায় পার্টির বক্তব্য পেশে আমাদের সাহায্য করে। ১৯৪৭ সালের ১২, ১৫, ২১ এবং ২৫শে মার্চ তারিখে
আমি তেভাগা আন্দোলনের উপর যে বক্তব্যগুলি রেখেছিলাম তার কিছু কিছু অংশ এখানে তুলে ধরা হচ্ছে। এগুলি ছিল পার্টিরই বক্তব্য এবং এই বক্তব্যগুলি তেভাগা আন্দোলনের ব্যাপকতা ও তাৎপর্য বুঝতে সাহায্য করবে। 12ই মার্চ ভূমি ও ভূমি রাজস্ব বাজেটের উপর আলোচনায় অংশগ্রহণ করে আমি বলি, 1940 সালে ভূমি রাজস্ব কমিশন বর্গাদারদের তেভাগার দাবির ন্যায্যতা স্বীকার করে নেয়। সম্ভবত মন্ত্রিসভা ভুল করে অথবা কৃষক দরদি সাজার জন্য বর্গাদারদের ফসলের 2/3 দেবার জন্য একটি খসড়া বিলও প্রচার করে, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই বিল চাপা দেওয়া হয়, সম্ভবত চিরতরের জন্য। দাবি পূরণ হবে এই আশা নিয়ে কৃষকরা বছরের পর বছর অপেক্ষা করেছেন, কিন্তু কোনো ফল হয়নি। যখন তারা তেভাগার দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন তখন আমাদের বলা হচ্ছে প্রদেশের আইন শৃঙ্খলা নাকি বিপন্ন। আমরা জানি এ আইন হলো শোষণের আইন এবং শৃঙ্খলা হলো কৃষক আন্দোলন দমনের বর্বর শৃঙ্খলা। আমরা দেখছি গ্রামসমূহকে ধ্বংস করার জন্য, কৃষকদের গৃহগুলি ধ্বংস করার জন্য সরকারি যন্ত্র ব্যবহার করা হচ্ছে, কৃষক মহিলাদের মর্যাদাহানি করা হচ্ছে, কিভাবে কৃষকদের মধ্যে সন্ত্রাস সৃষ্টির জন্য গ্রামাঞ্চলে বন্দুক, রিভলভার ও রাইফেল পাঠানো হচ্ছে তা আমরা দেখেছি। মন্ত্রিসভার এটা না জানার কথা নয় যে বর্গাদারদের মধ্যে হিন্দু আছেন, মুসলিম আছেন এবং আরও আছেন তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের কৃষকরা, কিন্তু এই বর্গাদারদের মধ্যে ত্রাস সৃষ্টি করা হচ্ছে এ কারণেই যে তারা ফসলের 2/3 পাবার দাবি জানিয়েছেন। আমি নিজে খুলনা, জলপাইগুড়ি এবং ময়মনসিংহে দেখেছি এবং দিনাজপুর থেকে রিপোর্ট পেয়েছি কৃষকরা কোথাও হিংসাত্মক আচরণ করেননি। জেলাগুলির বিচ্ছিন্ন এলাকাসমূহে সরকারের শক্তিটা কি? কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি একটা পুলিশ থানাও, একটা জোদ্দারের বাড়িও আক্রান্ত হয়নি, একজন জোদ্দার জমিদারও নিহত হয়নি। অথচ আমাদের বলা হচ্ছে আইন শৃঙ্খলা অবস্থা নাকি বিপন্ন। আমি মন্ত্রিসভার কাছে জানতে চাই কোন আইন অনুযায়ী পুলিশ কৃষকদের বাড়ি ভাঙছে, মহিলাদের অসম্মান করছে, শিশুদের হত্যা করছে। আমি আমার বক্তব্য শেষ করি এই কথাগুলি বলে, আমি সুনিশ্চিত দিনাজপুরে সমীরউদ্দিন ও শিবরামের মতো যে সমস্ত কৃষক তেভাগার জন্য জীবন দিয়েছেন তাদের আত্মদান ব্যর্থ হবে না। পুলিশের বুলেটে বিদ্ধ হয়েও এইসব লোককে বলতে শোনা গেছে, জান দেব তবু ধান দেব না। সে কারণেই আমি বলছি সরকারি আইন শৃঙ্খলা ব্যবস্থা ভাঙছে, বর্গাদাররা নন। 15ই মার্চ পুলিশ বাজেটের উপর আলোচনায় অংশগ্রহণ করে আমি অভিযোগ করি তেভাগা আন্দোলন দমনের জন্য সরকার নিপীড়নমূলক পদ্ধতি গ্রহণ করেছে, সরকার নিজেই প্রতিটি ক্ষেত্রে আইন লঙ্ঘন করছে, এই সরকার অর্ডিন্যান্সের সাহায্যে প্রদেশ শাসন করছে। আমি বলছি তেভাগা আন্দোলনে ইতিমধ্যেই 40 জন কৃষক পুলিশের গুলিতে জীবন দিয়েছেন, সংখ্যা বরং আরও বেশিই হবে। হাজার হাজার কৃষককে জেলখানায় পাঠানো হয়েছে, সরকারের জেলখানাগুলিকে কৃষকদের দিয়ে ভর্তি করা হচ্ছে। আমি এই সভায় ঘোষণা করছি, আমরা যদি কৃষকদের হিংসার পথে পরিচালনা করতাম তাহলে আজ বাংলায় এমন কোনো পুলিশ বাহিনী নেই যে সংগ্রামকে দমন করতে পারে। আমি জিজ্ঞাসা করি কজন যোদ্ধা নিহত হয়েছে, তাদের কতগুলি বাড়ি ধ্বংস হয়েছে, যোদ্ধাদের কতজন স্ত্রী, ভগ্নী ইত্যাদির মর্যাদাহানি করেছেন কৃষকরা? সুরাবর্দি সাহেবকে আমি এই প্রশ্নের জবাব দিতে বলছি, এর কোনো জবাব সরকারের কাছ থেকে পাওয়া যায়নি। আমি আবার বলছি শিবরাম ও সমীরউদ্দিনের জীবনদান ব্যর্থ হবে না, এরা গ্রামাঞ্চলে যে জাগরণের সৃষ্টি করেছেন তা কোনো দোহা, কোনো বাস্তিন বা কোনো মন্ত্রিসভা দমন করতে পারবে না। 21শে মার্চ সাধারণ প্রশাসনের উপর আলোচনায় অংশগ্রহণ করে আমি আবার কৃষকদের তেভাগা আন্দোলন এবং সেই আন্দোলন দমনের জন্য পুলিশি বর্বরতার কাহিনী তুলে ধরি। আমি ময়মনসিংহের তৎকালীন জেলা শাসকের বিরুদ্ধে হাজং এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ করি। এই জেলা শাসক ছিলেন একজন ইংরেজ, এর নাম বাস্তিন। সন্ত্রাসের রাজত্ব কায়েমের আগে ইংরেজ অফিসারটি হাজং এলাকায় কৃষক বিদ্রোহের জিগির তোলেন। আমি সে সময় হাজং এলাকায় ঘুরছি, আমার সঙ্গে স্নেহাংশুও ছিল। দুজন ব্রিটিশ অফিসার ব্রেনগান হাতে নিয়ে
আমাকে পুলিশ থানায় নিয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম, তারা এখানে কেন? উত্তর পেলাম, তাদের বলা হয়েছে হাজং এলাকায় কৃষক বিদ্রোহের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমি আবার জিজ্ঞাসা করলাম, তারা কি বিদ্রোহের কোনো চিহ্ন দেখেছেন? উত্তর পেলাম, এখনো পর্যন্ত নয়, এরা 21 দিন পর্যন্ত এখানে আছেন। ইংরেজ জেলা শাসক বাস্তিন হাজং এলাকায় এক বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করেছেন। এই বাহিনী বাংলার জনগণের আন্দোলনকে বর্বর দমন পীড়নে নিষ্পিষ্ট করবার চেষ্টা করেছে। বাস্তিন আমাকে ময়মনসিং জেলা থেকে আর স্নেহাংশুকে হাজং এলাকা থেকে বহিষ্কারের আদেশ দিলেন। দিনাজপুর থেকে নির্বাচিত আমাদের MLA রূপনারায়ণ রায় আমাকে বলেছেন, দিনাজপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, দড়ি দিয়ে তাঁর হাত পা বেঁধে তাকে মারধর করেছিল। নির্মম দমন পীড়ন সত্ত্বেও কৃষকরা তেভাগার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। আমি মন্ত্রিসভার কাছে আবার জানতে চাই, তেভাগা বিল ধামাচাপা দেওয়া হলো কেন? কোনো উত্তর কিন্তু পাওয়া গেল না। কি কারণে ধামাচাপা দেওয়া হলো তা সুরাবর্দী সাহেব আমাকে অবশ্য ঘরোয়াভাবে বলেছিলেন, একথা আমি আগেই উল্লেখ করেছি। 25শে মার্চ কৃষি বাজেটের উপর আলোচনায় অংশগ্রহণ করে আমি আবার বর্গাদারদের তেভাগার দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করি। এই সময়ে অন্তত 70 জন কৃষক পুলিশের গুলিতে জীবন বিসর্জন দিয়েছেন। আমি বলি, আমাদের বাংলাদেশের কৃষক সমাজের উপর আস্থা আছে, তারা সর্বপ্রকারের বাধা অতিক্রম করে জয়যুক্ত হবেনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, পুলিশ বাজেট সম্বন্ধে ভাষণে কংগ্রেস সদস্যা শ্রীমতী বীণা দাস ময়মনসিং এবং হাজং এলাকায় মহিলাদের উপর পুলিশি নির্যাতনের কথা উল্লেখ করেন, কিন্তু অন্য কংগ্রেস সদস্যরা এত বড় এক কৃষক আন্দোলন সম্পর্কে একটি কথাও বলেননি। তারা কৃষক আন্দোলনের দমনের জন্য পুলিশি নির্যাতন সম্পর্কেও সম্পূর্ণ নীরব ভূমিকা নিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে বর্গাদাররা যে ন্যায্য দাবির জন্য আন্দোলন শুরু করেন তার পূর্ণ স্বীকৃতি কংগ্রেসের শাসনে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের শাসনেই তাদের দাবির পূর্ণ স্বীকৃতি দেওয়া হয়েছে। বামফ্রন্ট সরকারের শাসনে পশ্চিমবঙ্গে বর্গাদারদের চাষের অধিকার সুরক্ষিত, জমি থেকে কৃষকদের উচ্ছেদ বন্ধ।